পঁচিশ সেপ্টেম্বর নয় নির্ধারিত কর্মসূচিতে কিছু রদবদল করে আগামী সাতাশ তারিখ ভারত বন্ধের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা বা এস কে এম কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে উত্তরপ্রদেশের নগরে আয়োজিত কিষাণ মহাপঞ্চের থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে রবিবার অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সংযুক্ত কিষাণ মোর্চার মুখপাত্র যোগেন্দ্র যাদব বলেন সরকারের লোকজন বলছে কৃষকদের আন্দোলনের গতি কমে গিয়েছে কিন্তু এত বড় জমায়েতের জন্য এই শহর যথেষ্ট নয় এটা সেই নগর যেখানে হিন্দু মুসলিমের রক্তের নদী বয়েছিল যে মানুষটা সম্প্রদায়ের মধ্যে লড়াই বাঁধিয়ে দিতে পারে সে কখনোই দেশের আসল সন্তান হতে পারে না তিনি আরও বলেন উত্তরপ্রদেশের কৃষকরা কোটি কোটি টাকায় দেনায় ডুবে রয়েছেন কৃষক নেতা রাকেশ টিকায়ত এদিন এসকেএমের লক্ষ্যমাত্রা পরিষ্কার করেন মহাপঞ্চায়েতে তিনি বলেন আমাদের আরও বড় সভা মিছিল করতে হবে শুধু উত্তরপ্রদেশ বা উত্তরাখণ্ডে সীমাবদ্ধ থাকলে হবে না দেশ জুড়ে ছয়শো কৃষকের মৃত্যু হয়েছে বিক্ষোভ চলাকালীন সরকার কারোর জন্য দুঃখ প্রকাশ করেনি এদিকে সংযুক্ত কিষাণ মোর্চার ভারত বন্ধের সমর্থনে আগামী একুশ সেপ্টেম্বর আগরতলায় গণকনভেনশনের ডাক দিয়েছে পাঁচ বাম দল